আমরা রয়েছি শেঠপুকুর সার্বজনীন পূজো মণ্ডপের সামনে। এবারে তাদের থিম নেপালের একটি মণ্ডপ। 69তম বর্ষে পদার্পণ করল এই পূজো, এবং তাদের এই রকম ভাবনা কেন সেটা অবশ্যই আমরা একটু আগে জেনে নেব। এবারে শেঠপুকুর সার্বজনীনের পূজো 69তম বর্ষ, তো নেপালের এই থিম কেন? অ্যাকচুয়ালি নেপালের এই থিম বলতে, আমরা পুজোর অনেকদিন আগে থেকেই তো শুরু হওয়ার আগে থেকে আমরা প্যান্ডেলের জন্য বিভিন্ন রকম ডেকোরেটার্সগুলো বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখি যে মানে আমাদের মতো বাজেটের মধ্যে আমরা কী প্যান্ডেল করতে পারি, ঠিক আছে। তা আমাদের এই বাজেটের মধ্যে নিউ ঘোষ ডেকোরেটার্স বলে যে ডেকোরেটার্স আছে, আমাদেরকে অনেক ধরনের প্যান্ডেল দেখিয়েছিলেন। সেই হিসাবে ওনার আদলে এই প্যান্ডেলটা তৈরি আমরা পছন্দ করেছিলাম, তারপর উপস্থাপনা করা হয়েছে। না, বিষয়টা হচ্ছে যে এই যে বাজেটের কথাটা বললেন, বাজেট তো একটা বড় ফ্যাক্টর দুর্গাপুজোয়, তো এই প্যান্ডেলটায় বাজেট মানে মোটামুটি কত, শুধু প্যান্ডেলটায় কত খরচা হয়? প্যান্ডেলে আমাদের প্রায় ধরুন নিয়ার অ্যাবাউট 10 লক্ষ টাকা খরচা আছে প্যান্ডেল, শুধু প্যান্ডেলে। আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, যেটা অবশ্যই জিজ্ঞাস্য বিষয়, সেটা হচ্ছে এই যে রাজ্য সরকারের তরফ থেকে 70,000 টাকা যেটা দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাবকে যারা দুর্গাপুজো করে, এই 70,000 টাকাটা আপনারা কীভাবে ব্যবহার করছেন? দেখুন, 70,000 টাকাটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই পুজো সমিতিকে এই 70,000 টাকা দিয়ে আমার সাহায্য করার জন্য। এই টাকাটা আমরা পুরোটাই পুজোর মায়ের পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয় পুরো টাকাটাই। আরেকটা বিষয় জানবো যে রাজ্যব্যাপী কিন্তু ডেঙ্গু একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, এই ডেঙ্গুর বিষয়ে প্রচার বা প্রসার আপনাদের ক্লাবের তরফ থেকে কীভাবে নেওয়া হচ্ছে? আপনি আমাদের ক্লাবের এই প্রেমিসেসের মধ্যে তাকালে দেখতে পাবেন বারহাট পৌরসভা থেকে যে স্ট্যান্ড বানিয়েছে এখানে, এবং এখানেও আপনি দেখুন ডেঙ্গুর সম্বন্ধে দেওয়া আছে সব কিছু। আমরা বিভিন্ন রকমভাবে এলাকার মধ্যে আমার অ্যানাউন্সমেন্ট চলছে, আর তাছাড়া সারা বছর ধরে তো আমাদের বিভিন্ন রকম প্রকল্প চলতেই থাকে আমাদের ক্লাবের তরফ থেকে। তা স্পেশালি এই মুহূর্তে আমরা ডেঙ্গু নিয়ে বিভিন্ন আমার রাস্তাঘাটের মধ্যে ব্লিচিং পাউডার বা আমাদের যে পৌরসভার যে প্রতিনিধি তাদের সাথে সহযোগিতা করা সব কিছুই ক্লাবের তরফ থেকে আমরা করে থাকি। আপনাদের এই যে পুজো মণ্ডপের ভাবনা বা এই যে পুজো মণ্ডপের পরিবেশ, এইরকম একটা জনবহুল জায়গায় একটা ভিড়, অতিরিক্ত ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করবেন? দেখুন, আমাদের তো এই নতুন ভিড়টা তো শেঠপুকুর মাঠে নতুন না, যখন আমাদের মাঠে মেলা হতো বা এখন বাইরে হয় ভিড়টা এইরকমই আছে। এইবার আমাদের প্রশাসনের থেকে যেইভাবে আমাদের গাইডলাইন দেয় আমরা সেইভাবেই মেনটেন করি। আমাদের নিজস্ব সিকিউরিটি যত পর্যাপ্ত সিকিউরিটি থাকে, তার সাথে প্রশাসনের পুলিশের তরফ থেকে থাকে সবাই অফিসাররা, তারা যেভাবে আমাদের নির্দেশ দেন এবং তারা তাদের সহযোগিতাতে আমরা সুষ্ঠুভাবে এটা লাইন মেনটেন করে করতে পারি। একটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে যে এই যে পুজোর কটা দিন তো বাঙালি একেবারে পুজোয় মেতে থাকবে, আপনাদের এত বড় পুজো, আপনারা যারা পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, আপনাদের প্ল্যানিং কী? আমাদের প্ল্যানিং পুজোটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং যাতে মানুষ এসে সুষ্ঠুভাবে আমাদের দর্শকটা দেখে যেতে পারে, আমাদের প্রতিমা দেখে যেতে পারে। বারাসাতে শেঠপুকুরের প্রতিমা সর্বশ্রেষ্ঠ, সবাই দেখতে আসে, দূরন দূরন্ত থেকে দেখতে আসে আমাদের প্রতিমা। আর এবার আমাদের প্রতিমার সাবেকি সাজে মূর্তি করা হয়েছে প্রদীপ রুদ্রপালের থেকে, তো এই আমাদের চেষ্টা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হয়। আপনাকেও একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে যে প্যান্ডেলটা অবশ্যই একটা থিম তৈরি করা হয়েছে নেপালের একটা বুদ্ধ মন্দির পাশাপাশি আপনারা এই সাবেকি প্রতিমা কেন করলেন? দেখুন, এটা আমাদের আজকের না, এই পুজোটা 69 বছর। তা আমরা প্রথমটা যখন আমরা ছোটো ছিলাম তখন থেকেই দেখে এসেছি, বড় যারা ছিলেন সিনিয়র মেম্বাররা এরকমভাবেই ঠাকুর করতেন, আমরা সেই ট্র্যাডিশনটাকেই বহন করছি। আর বারাসাত কেন, বারাসাতের বাইরে থেকে যারা দর্শনার্থী আসেন তারা এই প্রতিমাটা দেখার জন্যই আসে। আপনারাও নিজেরা দেখবেন মার রূপকে একেবারেই। সুতরাং পরিষ্কার একটা জিনিস বোঝাই যাচ্ছে, এই শেঠপুকুরের যে পুজো তার মণ্ডপ অবশ্যই থিমের, কিন্তু পাশাপাশি আমরা এবার একটু মণ্ডপের ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং সুদীপকে বলবো একটু মণ্ডপের সজ্জাটা দেখানোর জন্য, যে একেবারে নেপালের যে বুদ্ধ মন্দির সেই নেপালের বুদ্ধ মন্দিরের অদলেই কিন্তু এই মন্দির তৈরি হয়েছে এবং গৌতম বুদ্ধ নিজে স্বয়ং সেখানে শায়িত রয়েছেন।
এবং পরিষ্কার একেবারে ড্রাগনের মুখ রয়েছে সামনে। এবং নেপালে যেভাবে মন্দিরগুলো থাকে ঠিক সেই অদলেই কিন্তু অসাধারণ এই মন্দির ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রত্যেকটি মন্দিরের যে ধাপ তৈরি করা হয়েছে, ধাপের প্রত্যেকটি জায়গায় কিন্তু বুদ্ধের ছোট ছোট মূর্তি বসানো রয়েছে এবং তাতে যেভাবে আলো দেওয়া হয়েছে, এই অপূর্ব মন্দিরটি নির্মাণ করেছে কিন্তু এই শেঠপুকুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। সুতরাং এই জায়গায় কিন্তু তাদের বক্তব্য যে মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা কিন্তু এই শেঠপুকুর সার্বজনীন দুর্গোৎসবে বিশেষ করে প্রতিমাকে কিন্তু দর্শন করতে আসছেন। প্রতিমা সাবেকি ধরনের এমনটাই কিন্তু ক্লাব কর্তৃপক্ষের দাবি এবং তারা এও দাবি করছেন যে তারা ছোটবেলা থেকে যে প্রতিমা দেখে এসেছেন, অর্থাৎ সাবেকি ঘরানার প্রতিমা, সেই সাবেকি ঘরানার প্রতিমাই কিন্তু এবারেও হয়েছে। অর্থাৎ তারা এই সাবেকি প্রতিমাই কিন্তু তারা মণ্ডপে প্রত্যেক বছরের মতো এবারেও শোভা পাচ্ছে। একটু ভেতরের দিকে আমরা যাব, ভেতরের দিকে গেলে বুঝতে পারবো যে ভেতরের অংশটা কিভাবে তৈরি করা হয়েছে। এবং মন্দিরের ভেতরে, মণ্ডপের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধকে, পাশাপাশি কিন্তু শঙ্খের জিনিস দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মঙ্গল চিহ্ন দিয়ে কিন্তু চারিপাশটা সজ্জিত করা হয়েছে এবং ওপরে কিন্তু একটা পদ্মফুল তৈরি করা হয়েছে যেটা ঝাড়বাতির মতো লাগছে দেখতে, এবং ভেতর দিয়ে কিন্তু আলো ফেলা হয়েছে এবং এই পদ্মফুলটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেটা কিন্তু অপূর্ব এক শোভাবর্ধন করেছে। পাশাপাশি আমরা এবার চলে যাব প্রতিমার কাছাকাছি, যে প্রতিমা কিন্তু একেবারেই সাবেকি, যে প্রতিমা কিন্তু কোনো রকমই থিমের নয়, এত বড় পুজো মণ্ডপ থিমের হলেও কিন্তু প্রতিমা সাবেকি, যেটা ক্লাব কর্তৃপক্ষ বারবার বলছেন যে তারা একদম ছোটবেলা থেকে কিন্তু এই প্রতিমা সাবেকি দেখে এসছেন। সুতরাং সেই ট্র্যাডিশনকে মাথায় রেখেই কিন্তু তারা এই প্রতিমা তৈরি করেছেন এবং এই অসাধারণ প্রতিমা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই মণ্ডপে আসছে। অর্থাৎ শেঠপুকুরের এই যে পুজো, এই পুজো 69তম বর্ষের পুজো, এই 69তম বর্ষে কিন্তু তারা এক অসাধারণ মণ্ডপ সজ্জা তুলে ধরেছে মানুষের সামনে। ক্যামেরায় সুদীপের সঙ্গে শিবনাথ মুখার্জি, সময় কলকাতা, বারাসাত।